আমাদের সভাপতি সাহেব আমার জন্য মন্ত্রিত্বের কথা বলেছেন। মন্ত্রিত্ব সাময়িক বিষয়, মন্ত্রিত্ব সাময়িক বিষয়। আমাদের হাফিজি হুজুর মন্ত্রিত্ব করেন নাই, আমাদের শেখুল হাদিস আল্লামা আজিজুল হক মন্ত্রিত্ব করেন নাই, আমাদের মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইও মন্ত্রিত্ব করেন নাই, স্যার সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রাহিমাহুল্লাহ মন্ত্রিত্ব করেন নাই, আল্লামা আহমদ শফি মন্ত্রিত্ব করেন নাই, আল্লামা জুনায়েদ বাবু নগরী মন্ত্রিত্ব করেন নাই। আমাদেরও প্রয়োজন না পড়লে মন্ত্রিত্ব করার খাহেস নাই, তবে একটা খাহেস আছে, একটা চিন্তা আছে। বাংলাদেশে বোনাস হায়াতটা আমি পাইছি, আমার বেঁচে থাকাটা এখন বোনাস। যদিও বয়স আমার খুব বেশি না, 51 বছর মাত্র শেষ হয়েছে, সেই হিসাবে আমার বয়স স্বাভাবিক হায়াত অনুযায়ী বোনাস বলার কথা না। যেই ষড়যন্ত্রের জাল ভেদ করে আল্লাহ পাক আমাকে আমাদের পূর্ববর্তী আকাবের সালাসের পরে আল্লাহ আমাকে হায়াত রেখেছেন, এটা আল্লাহ পাকের বিশেষ কুদরত। আমাকে চেষ্টা করেছিল তারা জনবিচ্ছিন্ন করার, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরের মধ্যে আমার প্রতি মহাব্বত এবং ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছেন। এটা আমার কোনো কারামত নয়, এটা আল্লামা আহমদ শফির কারামত, এটা আল্লামা জুনায়েদ বাবুনগরীর কারামত, এটা আল্লামা নূর হোসেন কাসিমের কারামত। তাদের এই হত্যাকাণ্ডের কথাটুকু জাতির সামনে তুলে ধরার জন্যই হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। পরিষ্কার বলতে চাই, পরিষ্কার বলতে চাই, জালিম ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনার আমলেও হকের মূল কথার ক্ষেত্রে আপোষ করার চিন্তা করি নাই। ভালো ভালো বুঝাইছিলাম, মরা বাপের মূর্তি বানায়েন না, ভালো হবে না। মানুষটা মারা গেছে এবং তাকে আমরা মুসলমানই মনে করি, কাজেই তার মূর্তি বানায় আল্লাহর সামনে তাকে লজ্জিত করেন না, জনগণের সামনে তাকে অপমান করার ব্যবস্থা করেন না। কথাটা ভালো লাগলো না আমাদের? আমার বিরুদ্ধে তিনি ক্ষিপ্ত হলেন, জাতীয় সংসদে তিনি আমার বিরুদ্ধে কথা বললেন, তার গোটা রাষ্ট্রযন্ত্রকে আমার বিরুদ্ধে নিয়ে দিলেন। ডিজিএফআই এনএসআই সহ প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা যাদের কাজ ছিল রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা, সব কাজ বাদ দিয়ে তারা আমাদের আলেম সমাজকে জাতির সামনে হেয় প্রতিপন্ন করার জন্য তারা মাঠে নেমে নামল। খালি কাদের কাদেরকে বরখাস্ত করতেছেন দেখতেছি আমরা। আমাদের ওই নাটকের সময় কারা কারা ছিল অনেকের চেহারা আমার মনে আছে, কারা কারা আদালতে আমাকে উঠানোর সময় আমার আইনজীবীকে পর্যন্ত হুমকি দিয়ে আদালতের কাঠগড়ে আসতে দেন নাই, চেহারাগুলো আমার মনে আছে। আদালতে থাকবে বিচারক আর আইনজীবীরা, আমাকে আদালতে উঠানোর সময় সশস্ত্র বাহিনীর সদস্য সেখানে উপস্থিত কেন ছিল, প্রশ্নটা আজকে করলাম না, প্রয়োজন হলে ভবিষ্যতে করব। মনে রাখবেন, মনে রাখবেন, আলেম সমাজকে জাতির কাছ থেকে বিচ্ছিন্ন আপনারা করতে পারবেন না, কারণ ওলামায়ে কেরাম আল্লাহর জন্য কাজ করেন, আল্লাহর দিনের জন্য কাজ করেন, হকের ঝান্ডা সমুন্নত করার জন্য কাজ করেন। জীবনের পরোয়া করার সময় নাই বলে দিয়েই আবারও বলছি, হিন্দু ধর্মাবলম্বীরা তারা তাদের মন্দিরে মূর্তি কয়টা বানাবে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। হ্যাঁ, একটা আফসুস আছে যে তারা সঠিক ধর্ম পেয়ে পেল না, ইসলাম ধর্ম গ্রহণ না করে জাহান্নামের পথে তারা চলতেছে, মনে ব্যথা আছে, কিন্তু তাদের মূর্তি নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। কিন্তু মুসলমানদের কোনো জাতীয় স্থাপনায় রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করে মূর্তি বানাবেন, আমরা মুখে আঙুল দিয়ে চুষব, ফ্যাসিস্ট হাসিনার আমলেও হয় নাই, ভবিষ্যতেও হবে না। বাংলাদেশে নতুন করে আর কোনোদিন ভাস্কর্যের নামে মূর্তি সংস্কৃতি বাস্তবায়ন করতে দেব না। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ। হাম পাশে বানে মিল্লাতে ইসলামিয়া, আমাদের কাজ হলো ইসলাম ধর্মের পাহারাদারি করা। হাফিজ হুজুর বলতেন যে তোমরা রাষ্ট্র চালাইতেছো চালাও,
ওটা নিয়ে কারাকারি করার খুব আগ্রহ আমাদের নাই। আমাদের জায়গাগুলোকে কাজ করার জন্য নির্বিঘ্ন পরিবেশ তোমরা রাখবা। আমাদের কোনো কাজের ব্যাপারে না গলাতে আসবা সে নাক আমরা কেটে ফেলবো। আমার আগামী প্রজন্মের কোন সন্তানকে নাস্তিক্যবাদে দীক্ষিত করবার কোন পায়ে দ্বারা বরদাস্ত আমরা করব না। এই বিষয়গুলোকে বাদ দিতে হবে। আগামী প্রজন্ম যেন ইসলাম, ইসলামের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং তার জীবন সম্পর্কে যেন জানতে পারে। এই ধরনের শিক্ষা কারিকুলাম এবং শিক্ষা সিলেবাস জাতীয় শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে হবে। এগুলো যদি করেন, ইসলাম ধর্মটা যদি নির্বিঘ্ন নিরাপদ থাকে, আমরা যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে গালিব করে আন্দোলন করি, সংগ্রাম করি, রাজনীতি করি, আমাদের রাজনীতি নিয়ে যদি কারো অ্যালার্জি চুলকারি না থাকে, তার ব্যাপারেও আমরা জিরো টলারেন্স নীতিতে যাব না। কিন্তু যে আমার জমিনে ইসলামের নামে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করবার রাজনীতির উপর আঙ্গুল তুলতে চাবে, সে আঙ্গুল আমরা ভেঙে ফেলব। কথা পরিষ্কার, এটাই সিরাতুন্নবী, এটাই সিরাতুন্নবী। আমরা নরমের নরম থাকতে চাই, নম্রভাবেই দ্বীনের দাওয়াত দিতে চাই। যদি কেউ আমাদেরকে বাধা দিতে আসে, তখন আমরা বাধার পাল্টা জবাব দিতে জানি। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। সিরাতুন্নবীর সোনালী আদর্শ মোতাবেক আল্লাহ সমাজ গঠন করার তৌফিক আমাদেরকে দান করেন। জাতীয় সিরাত কমিটির ঐতিহাসিক আজিম শান এই এজলাসকে আল্লাহ কবুল করুন। ওলামায়ে ইসলাম এবং ওলামায়ে হকের মধ্যে ঐক্যের যে অভূতপূর্ব একটি সম্ভাবনা তৈরি হয়েছে, আজও তার প্রদর্শনী হয়েছে। ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাক আমাদের যাদেরকে আপনাদের অনুসরণীয় বানানোর ভার তৌফিক দিয়েছেন, ইনশাআল্লাহ আগামী দিনে আরও অতীতের চেয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিনের পথে আমরা অটল এবং অবিচল ঐক্যবদ্ধভাবে সামনের পথ চলব। এই প্রত্যয় ব্যক্ত করে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।